শিশুদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ যেন না হয় সেদিকে নজর রাখতে শিক্ষক অভিভাবক ও জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শিশুদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ বন্ধ করতে হবে, তাদের প্রতি বাড়তি নজর দিতে হবে মাদক ও জঙ্গিবাদের প্রভাব থেকে মুক্ত রাখতে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষক অভিভাবক ও জনপ্রতিনিধিদের প্রতি এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুর উপরে কোনো অত্যাচার নির্যাতন যেন না হয় এবং এটা আমি অভিভাবক শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্ট জন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা, সকলকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। করোনার প্রাদুর্ভাব একটু কমে গেলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাসায় শিশুদের পড়াশোনা ও খেলাধুলার উপর জোর দেন। লেখাপড়ার পাশাপাশি খেলা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিশুরা সুন্দরভাবে বেড়ে ওঠার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। ছোট ছোট সোনামণিরা, তোমরা ঘরে বসে পড়াশোনা করো, করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে, সেই সাথে খেলাধুলা তোমরা করতে পারবে এবং এখনও করতে পারো। জাতির ভবিষ্যৎ কোমলমতি শিশুদের নৈতিকতা শিক্ষার প্রচারণায় ইমামদেরও যুক্ত হওয়ার আহ্বান সরকার প্রধানের। মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যারা আছেন তাদের সবাইকেই এবং জনগণের প্রতিনিধিরা যা সকলকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তাহিয়া রুবাইয়া তপলা, ডিবিসি নিউজ, ঢাকা।